ঢাকায় ভার্সিটি কোচিং করতে এসে গ্রামের মেয়ে ঐশী যেভাবে হয়ে গেলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, ডায়মন্ড ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। প্রথম রানার আপ নিশাত নাওয়ার ছাড়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা। বকুর জয়ের পাশাপাশি বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ডও পেয়েছেন ঐশী। জান্নাতুল ফেরদৌসী ঐশী পিরোজপুরের মেয়ে। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জান্নাতুল ফেরদৌসী ঐশী চলতি বছরের এইচএসসি শেষ করে জুলাই মাসে ঢাকায় এসেছিলেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার জন্য। যখন চোখে মুখে বিশ্ববিদ্যালয়ে ভর্তির লড়াইয়ের স্বপ্ন, তখনই খোঁজ পান মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2018 এর আবেদন করার খবর। কৌতূহল আর আগ্রহ মাথার চিন্তাকে যেন কিছুটা এলোমেলোই করে দিল। আবেদন করে বসলে দেখতে দেখতে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চূড়ান্ত পর্বে জায়গা করে দিলেন। সেরা দশে জায়গা পাওয়ার পর নিজের আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। রবিবার সন্ধ্যা 7:30 রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হল আলোকোজ্জ্বল হয়ে ওঠে দর্শকদের উপস্থিতিতে। সেই দশ জনের মধ্যে থেকে তিনজনকে বিচারকেরা আলাদা করে ফেলেন। সেরা দশে জায়গা করে নেওয়া অনেকেই সমালোচনার মুখে পড়েছিলেন, কিন্তু সেরা তিনজন ছিলেন অনবদ্য। বিশেষ করে জান্নাতুল ফেরদৌসী ঐশী ও প্রথম রানার আপ নিশাত নাওয়ার ছাড়ার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। শুধু রাজদর্শন হলই নয়, গোটা এটিএন বাংলার কল্যাণে দেশের মানুষের কাছে বাকি প্রতিযোগীরা যখন সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন, তখন ঐশী ও ছাড়া ছিলেন অনবদ্য। শেষ পর্যন্ত ঐশী মুকুট জয় করেন। ঐশীর গ্রামের বাড়ি পিরোজপুরের মাটিভাঙা এলাকায়। জুলাই মাসে ঢাকায় এসে আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন। বাবা আব্দুল হাই সমাজসেবী, মা আফরোজা হোসনিয়ারা একজন স্কুল শিক্ষিকা। ঐশীরা দুই বোন, বড় বোনের নাম শশী। চলতি বছরই এইচএসসি পাস করেছেন মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে, এরপরই ঢাকা। ঐশী বলেন, আমি জানি বিচারকেরা সব দিক বিবেচনা করে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত করেছে। আমি এই প্রতিযোগিতায় এসে ক্রমাগত শিখেছি, কিন্তু চূড়ান্তভাবে আমার নাম ঘোষিত হবে এটা ভাবতে পারিনি। ছিলাম প্রচণ্ড নার্ভাস, অনেক বড় দায়িত্বও আমার কাঁধে এসেছে। বিশ্ব দরবারে বাংলাদেশের সৌন্দর্য তুলে ধরার সুযোগ পেয়েছি আমি, এটা ভাবতে ভালো লাগছে। আশা করছি নিজের দেশের শিল্প সংস্কৃতি ও ইতিহাসকে মর্যাদার সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরতে পারব। এবারের প্রতিযোগিতায় মিস ট্রেন্ডি অ্যাওয়ার্ড পেয়েছেন স্মিতা টুম্পা, বেস্ট বিহেভিয়ার অ্যাওয়ার্ড আফরিন লাবণী, মিস ইন্টেলিজেন্ট অ্যাওয়ার্ড নিশাত নাওয়ার ছাড়া, বেস্ট ফ্যাশন রানওয়ে মন্দিরা, মিস ইসমাইলি অ্যাওয়ার্ড অনন্যা, মিস ফটোজেনিক অ্যাওয়ার্ড জান্নাতুল মাওয়া, মিস ট্যালেন্টেড অ্যাওয়ার্ড নাজিবা বুশরা, মিস পার্সোনালিটি অ্যাওয়ার্ড শিরিন শিলা, মিস স্পোর্টি ইশরাত জাহান সাবরিন ও বেস্ট অ্যাপিয়ারেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।